আসসালামু আলাইকুম। চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও তার ছেলে ফারাজ করিম চৌধুরী সহ 68 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় 43 জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়। শুক্রবার 23 আগস্ট রাতে রাউজান থানায় মামলাটির রেকর্ড হয়েছে। 2019 সালে মনিরিয়া যুব তাবলীগ কমিটির কার্যালয় ভাঙচুর ও কোটি টাকার মালামাল লুটের অভিযোগে মামলাটি করেন সংগঠনটির দলিনগর নোয়াজিশপুর শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন। আমরা চেষ্টা করছি জিনিসটা কম দামের মধ্যে আপনাদের কাছে পৌঁছাতে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, রাউজানে মনিরিয়া যুব তাবলীগ কমিটি বাংলাদেশের 103 নম্বর দলিনগর নোয়াজিশপুর শাখা ভাঙচুরের কারণে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি। সাবেক সংসদ সদস্য ফজলে করিম ও তার ছেলে ফারাজ করিম ছাড়াও মামলার অন্য সব আসামিরা হলেন রাউজান পৌরসভার সাবেক মেয়র জসিম উদ্দিন পারভেজ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম এহসানুল হায়দার চৌধুরী, গহিরা ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল আফসার, পৌরসভার কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, বশির উদ্দিন খান, পৌরসভা শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান ইকবাল। এছাড়া উল্লেখ করা হয়েছে 2019 সালের 30 এপ্রিল ফজলে করিমের নির্দেশে আসামিরা আধ্যাত্মিক ও তরিকত ভিত্তিক সংগঠন মনিরা যুব তাবলীগ কমিটির পাকা একতলা ভবনের কার্যালয় গুঁড়িয়ে দেন এবং কমিটির সদস্যদের হত্যার চেষ্টা করেন। এ সময় কার্যালয় থেকে নগদ 6 লাখ টাকা সহ সব সরঞ্জাম লুট করা হয়েছে। এই ঘটনার পর থেকে সংগঠনটির সদস্যদের এলাকায় থাকতে দেওয়া হয়নি। ফজলে করিম চৌধুরী রাউজানের 5 বারের সংসদ সদস্য। 2014 সালের 5 জানুয়ারির 10ম জাতীয় সংসদ নির্বাচনে রাউজান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন আওয়ামী লীগের এবিএম ফজলে করিম চৌধুরী। সেই থেকে রাউজানে শুরু হয় বিনা ভোটের রেওয়াজ। ইসিকে দর্শক বানিয়ে সবকিছুই চলে যায় স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নিয়ন্ত্রণে। তিনিই হয়ে যান অঘোষিত নির্বাচন কমিশনার। পরের 8 বছর ধরে রাউজানের স্থানীয় সরকার তথা উপজেলা পৌরসভা ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে আর কোনো ভোট হয়নি। সব ধরনের সালিশ বিচার চালাতেন এমপি ফজলে করিম চৌধুরী ও তার ছেলে ফারাজ করিম চৌধুরী। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।